গতকালকে ঢাকা মহানগরীতে আপনারা দেখেছেন একটা শান্তিপূর্ণ অবস্থান থেকে হঠাৎ করে মানে যেটা আগে কখনো ঘটে নাই মাননীয় প্রধান বিচারপতি বাসভবনে আক্রমণ হয়েছে, পুলিশের উপর আক্রমণ হয়েছে, পুলিশ হসপিটাল হসপিটালে আগুন দেওয়া হয়েছে, হরতালের সমর্থনে মিছিল হয়েছে এরকম সংবাদ পাওয়া যায়নি। যে আমরা কিছু আটক করেছি সেগুলোর নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমাদের বেশ কিছু মামলা আছে, এই মামলার এগেনস্টে কিছু লোককে আমরা গ্রেফতার করেছি। হাফিজ ভাই কিছু লাগতো, কিছু লাগবে? কালকে দেখলাম এখানে গাড়ি নিয়ে মনে হলো হ্যালো সামনে কিছু বলবে আমার ছবি তুমি বিপ্লব ভাইকে দিয়া হ্যাঁ বলে দিবেন। আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন সমগ্র মহানগরে আমাদের সাধারণ মানুষের যানমালের নিরাপত্তা দেওয়ার জন্য আমরা প্রতিটি মোড়ে মোড়ে আমাদের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং মানুষ স্বাভাবিকভাবে চলাচল করছে, যারা ব্যবসা করছেন তারা স্বাভাবিকভাবে ব্যবসা করছে। আমরা এখন পর্যন্ত কোথাও হরতালের সমর্থনে মিছিল হয়েছে এরকম সংবাদ পাওয়া যায়নি। আমাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং আপনারা যেটা বলেছেন যে আমরা কিছু আটক করেছি সেগুলোর নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমাদের বেশ কিছু মামলা আছে, এই মামলার এগেনস্টে কিছু লোককে আমরা গ্রেফতার করেছি। এই সংখ্যাটা আমি এই মুহূর্তে বলতে পারছি না, কিন্তু যাদেরকে আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে এবং তাদেরকে বিভিন্ন মামলায় তাদেরকে আটক করা হয়েছে। যতগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে সবগুলো পয়েন্টই আমাদের ডেভেলপমেন্ট আছে। যদি আমাদের এর বাইরে সরাসরি পোশাকে যারা নিয়োজিত আছে তারা তো আছে, এর বাইরে ডিবি নিয়োজিত আছে এবং সাদা পোশাকে আমাদের প্রচুর নিয়োগ রয়েছে। আমরা সতর্ক আছি, মানে আমরা কোনো কিছু উড়াই দিতে পারি না, কিন্তু আমরা সতর্ক আছি।
গতকালকে ঢাকা মহানগরীতে আপনারা দেখেছেন একটা শান্তিপূর্ণ অবস্থান থেকে হঠাৎ করে মানে যেটা আগে কখনো ঘটে নাই মাননীয় প্রধান বিচারপতির বাসভবনে আক্রমণ হয়েছে, পুলিশে আক্রমণ হয়েছে, পুলিশ হসপিটালে আগুন দেওয়া হয়েছে। তো আমরা কোনো কিছু বাদ দিয়ে চিন্তা করছি না, আমরা সব কিছু মাথায় রেখেই আমাদের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিশ্চয়ই তার দায়িত্ব হচ্ছে বাংলাদেশ।